কেরে মানব বন্ধনের সভাপতিত্ব করছেন নারী ও শিশু অধিকার ফোরামের আমাদের সবার প্রিয় উপমহাদেশের সবচেয়ে রাজনৈতিক পরিবার ঐতিহ্যবাহী পরিবার রাজনৈতিক পরিবার যেটা বলে সেই পরিবারের ঐতিহ্যবাহী পরিবারের সেই সদস্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী সেলিমা রহমান অবস্থিত আছেন রাজপথের পরিক্ষেত্রস্থলে যাকে আমরা ডাকলেই সবসময় পাই ওই স্বেচ্ছাসেবক থেকে শুরু করে আত্মপ্রদী পর্যন্ত সে আমাদের প্রিয় ভাই নজরুল ভাই সাবেক ডিপ্লোম্যাটিক সাবেক শ্রমিক নেতা যারা জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা যার মুক্তিযুদ্ধ শুধু উনি একা নয় ওনার পরিবারের সবাই মুক্তিযোদ্ধা সেই আমাদের প্রিয় নেতা যারা নজরুল ইসলাম খান অবস্থিত আছেন আরেক বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগরের সংগ্রামী আহ্বায়ক যারা আব্দুল সালাম অবস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি এবং তথ্য বিষয়ক সম্পাদক আমাদের আজিজ বাড়ি হেলাল সাইফুর আলম নীরব ঢাকা ঢাকা জেলার সংগ্রামী সভাপতি আমাদের ডাক্তার সালাহদ্দিন বাবু সহ অঙ্গদলের সমস্ত নেতৃবৃন্দরা আমাদের উপস্থিত আছেন আজকের সঞ্চালক মিন্নাদানি সহ সবাই অনেকের নাম বলতে গেলে সবাই যাবে আমাদের প্রধান অতিথি এবং বক্তারা বক্তব্য দিবে আমি শুধু দুটি কথা বলে বিদায় নিব সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগ যারা কথায় বলে শান্তিনিকেতনের কথা আজকে ওই পুলিশ অফিসার তার আইনের মধ্যে রেখা আছে সে ইউনিফর্ম পরা অবস্থায় সে যে গাড়িটা দিয়েছে যদি আইনের শাসন বাংলাদেশে থাকত তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হতো তার বিচার কাজ শুরু হতো বাংলাদেশে আজকের আইনের শাসন নাই আপনারা লক্ষ্য করেছেন তিনবারে প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে বিনা বিচারে তাকে আজকে গ্রেপ্তার করে তার চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে না আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশের বাইরে রেখেছে আজকে এখানকার হাতে অসংখ্য নেতা কর্মীদের নামে শত শত মামলা মামলা হামলা দিয়ে কেউ টিকতে পারেনি ১৯৬৯ গণপরিষদ সৃষ্টি হয়েছে আয়োগ থেকে শুরু করে এসব পর্যন্ত মামলা হামলা দিয়ে বৈশিষ্ট্য টিকতে পারেনি মামলা হামলা যতই দিবে যতই প্রতিরোধ আরো বেশি করে চলবে সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমাদের বুঝতে হবে এই ফেসিবা আপনারা লক্ষ্য করেছেন আজকে মানুষের ধর্মমূলক কি অবস্থা আজকে পৃথিবীর গাড়ি একটা যখন আসে আমরা চাই দেখি যে পৃথিবীর গাড়ির সামনে মানুষ কিভাবে হুমড়ি করে খায় মানুষের আজকে নাভিশ্বাস উঠেছে করোনার পরে আজকে ধর্মমূল্যের দাম এই অবস্থা খুব শীঘ্রই বিএনপি ধর্মমূল্য নিয়ে মাঠে নামবে আমাদের নেতা মহানগরের সালাম ভাই এখানে আছে সেটা উনি বলবেন আপনারা সচ্ছল হন আন্দোলন সংগ্রামের জন্য আন্দোলন সংগ্রাম ছাড়া এই শেখ হাসিনাকে এই শেখ হাসিনার পূর্ণ বাহিনীকে আমরা বাংলাদেশের মাটি থেকে বিদায় করব এটাই আমাদের হোক অঙ্গীকার সংগ্রামী নেতৃবৃন্দ আজকে দীপন রায়ের বিরুদ্ধে তাদের এত ক্ষোভ কেন করেন কারণ তার শ্বশুর বাবু ঈশ্বরচন্দ্র রায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপির প্রভাবশালী নেতা অত্যন্ত জনপ্রিয় নেতা তার এই বিষয়টার জন্যই আজকে ওই কেরানীগঞ্জে নিপুণ রায় সহ তার পরিবারের প্রতি আজকে এত অন্যায় এত অবিচার আমরা দৃঢ়কণ্ঠ করে দিতে চাই অন্যায় অবিচার করে সে পার পায়নি আমরা বরং সবকিছু দেখছি ও যে আমাদের অনেক বক্তায় বলেছে ডিজিটাল জমানা সবকিছু বরং আমাদের সবাই কোনো লেখা আছে সবকিছু অক্ষর অক্ষর লেখা আছে কে কি করছেন এটাই গরম শেষ না আপনারা দেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য বলব অলরেডি গরম সেন্সর শুরু হয়ে গেছে ওই আমেরিকা রিজার্ভ বাহিনী থেকে শুরু করে আপনাদের সবাইকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আরো কিছু নিষেধাজ্ঞার অপেক্ষা আছে আমরা যেটুকু জানি
এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান, আর নয় অন্যথায় বিএনপির নেতা কর্মীরা আমাদের নেতা তারেক রহমান যখন নির্দেশ দিবেন তখন বাংলাদেশের মাটিতে এক দফার আন্দোলন শেখ হাসিনা হটাও এবং আমাদের নেতা তারেক রহমানের স্লোগান বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সাল হবে রাজপথে, এটাই হোক আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ, শহীদ জামাল হোক, কারজাই জিন্দাবাদ, সবাইকে রাজপথে থাকা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সালামালাইকুম, শহীদ জামাল হোক, কারজাই জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আজকের এই প্রোগ্রাম আপনারা সাকসেস করেছেন, আমাদের প্রধান অতিথি অনেক কষ্ট করে আমাদের সভাপতি, সবাইকে ধন্যবাদ। সালামালাইকুম।